প্রশ্ন হচ্ছে যে মুরিদ হওয়াটা কেমন, এটা কি জরুরি বিষয়? না, এগুলি শরীয়ত এমন কথা শরীয়ত বলেনি যে কারো মুরিদ হতে হবে, পীরের মুরিদ, পীরের মুরিদ হতে হবে। এমন পীর আর মুরিদ, পীর হলো ফার্সি শব্দ, পীর মানে বুড়া, আর যে কোনো বুড়া জিনিসকে পীরই বলে। তো এখন পীর বলতে এখানে বুঝলেন যে শেখ মানে ওস্তাদ, তো তিনি মুর্শেদ, তিনি তার মুরিদকে মানে তার তার ছাত্র, হ্যাঁ ছাত্র শিক্ষক, এইটা শরীয় পরিভাষা। এটা হলো তিলমিজ বা মোতাল্লিম, মোয়াল্লিম শিক্ষক। সুতরাং কোনো পীর যদি শিক্ষক হিসাবে পীরগিরি করেন আর মুরিদদেরকে তার দিন শিক্ষা দেন, তাহলে পরে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু এইভাবে পীর মুরিদি করতেই হবে, এক্ষেত্রে অনেকের দ্বিমতই আছে, কেউ কেউ এটা বিদাত মনে করেন, কারণ এটা পীর মুরিদি সাহাবায়ে কেরাম করেননি, নবী সাল্লাম করেননি, এটা পরবর্তী পর্যায়ে লোকেরা এটা চালু করছেন। এই তবে ওই অর্থে ঠিক আছে, যদি তিনি শিক্ষক হন আর দিন শিক্ষা দেন তাহলে ঠিক আছে।